আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি দশম শ্রেণীর ছাত্র। আমার বিদ্যালয়ের নাম হচ্ছে উত্তরা মডেল স্টুডেন্ট কলেজ। আমি আজকে 7ই মার্চের ভাষণ দেব। ভাইরা আমার, আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন এবং বোঝেন, আমি এবং আপনারা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত রাজপথ। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়, কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আত্মনার্থের ইতিহাস। বাংলার মানুষ, এদেশের মানুষের রক্তে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত হয়েছে, মনে রাখবা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জয় বাংলা।